বাচ্চাটির করুণ পরিণতি দেখুন। বাচ্চাটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। বাড়ির আশেপাশে অথবা গৃহপালিত কোনো বিড়াল, কুকুর অথবা কোনো ইঁদুর দ্বারা বাচ্চাটি সংক্রমিত হয়েছে, সেটা আঁচড়ের মাধ্যমে হোক কিংবা কামড়ের মাধ্যমে হোক অথবা লালার মাধ্যমে হোক, সেটি দ্বারা ছেলেটি সংক্রমিত হয়েছে। তারপর হয়তো জিনিসটাকে গুরুত্ব দেয়নি, 25-30 দিন পার হয়ে যাওয়াতে ছেলেটির জলাতঙ্কের যে উপসর্গ আছে সেটা শরীরে দেখা দিয়েছে। নিজ চোখে দেখুন, দেখুন বাচ্চাটি কুকুরের মতো আচরণ করছে, কুকুরের মতো শব্দ করছে। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের নিজ বাচ্চাকে চোখে রাখুন, যেন আশেপাশে কুকুর বিড়াল তাদের কামড়াতে না পারে, তাদের স্পর্শে না আসতে পারে, এবং সাথে সাথে নিজেরা সচেতন হন। সামান্য অসচেতনতার জন্য কি করুণ পরিণতি তা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন করুন। আপনি নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।